শোনো, এই রাত্রেবেলা ঠান্ডায় ব্যালকনিতে গিয়ে তোমাকে সিগারেট খেতে হবে না, তুমি ঘরেই খেও, আমার কোনো অসুবিধা নেই। অত সকালবেলা তোমাকে বাজার যেতে হবে না। না না, আমি চলে যাব, আমি সব বাজার করে নেব। শপিং? না না, আমার ওসব শপিং টপিং করতে ভালো লাগে না। তার থেকে বড় অনেক কাজ করব। আজ সন্ধেবেলা ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা আছে, দুজনে মিলে দেখবো। হ্যাঁ, এই উইকেন্ডে? না না, এই উইকেন্ডে হবে না। এই উইকেন্ড তো তোমার মাকে নিয়ে কালীঘাটে যাবো পুজো দিতে। তার থেকে বরং তুমি এক কাজ করো, তুমি বন্ধুদের সঙ্গে চলে যাও। কতদিন না বলো তো, ওরকম একটা ব্যাচেলার ব্যাচেলার ফিলিং হয় না? আর শোনো, আমার কাছে কিন্তু ওই আলমারিতে টাকা রাখা আছে, ওই টাকা থেকে একটা ভালো স্কচ কিনে নিয়ে যাবে, শুধু বন্ধুদের পয়সা খেয়েও না যেন। শোনো, কালকে বাবাইয়ের প্যারেন্টস টিচার মিটিং আছে, তোমাকে যেতে হবে না। না না, অত সকালবেলা তুমি উঠে কি করবে? একটা দিন ছুটি পেয়েছো, বাড়িতে বসে ল্যাদ খাও, ফেসবুক করো, টুইটার করো, একটু মজা করো। আমি চলে যাবো, আমি সব ম্যানেজ করে নেব। আমি কিন্তু সংসারের সব খরচা মোটামুটি সব দিয়ে দিয়েছি, এবার থেকে আমি ওটা দিয়ে দেবো। এই যেমন ধরো গ্যাস, ইলেকট্রিসিটি, তারপরে ফোন, কাজের লোকের মাইনে, তারপরে হচ্ছে আমাদের ওই যে গাড়ির ইএমআইটা আছে, সব আমি দিয়ে দেবো। তোমাকে ওগুলো তোমার স্যালারি থেকে খরচা করতে হবে না, তোমার স্যালারিটা তুমি রেখে দাও। হ্যাঁ, আমরা যখন একসঙ্গে বেড়াতে যাবো তখন খরচা করবে। বাপের বাড়ি? এখন বাপের বাড়ি গেলে কি করে চলবে, সংসার কে দেখবে? আমি বাবা মার সঙ্গে ভিডিও কল করে নেবো, তুমি চিন্তা করো না। এই শোনো, কতদিন বন্ধুদের ডাকো না বাড়িতে, কালকে সন্ধ্যেবেলা ডাকো না, অনেকদিন দেখা হয় না। না না না, সুইগি করতে হবে না, আমি চিকেন পকোড়া আর কাবাব বানিয়ে দেবো। আর ওই মেয়েটাকে দেখো না, ওই যে তোমার অফিসে, যার উপর তোমার ক্রাশ আছে, কি জানো, জিনার না কি নাম, মজা হবে। তুমি সারাদিন শুধু আমাকে কেন ফোন করো বলো তো, একটু এক্স গার্লফ্রেন্ডেরও তো ফোন করতে পারো। ওই যে তোমার 3 নম্বর গার্লফ্রেন্ড নয়, যে কি যেন নাম ছিল, সংযুক্তা, ওর ফেসবুক প্রোফাইলে দেখলাম লিখেছে ফিলিং স্যাড, মনে হয় ভালো নেই, একটু ফোন করে খবর নিও। অফিসে যদি খুব স্ট্রেসড লাগে তাহলে মাঝে মাঝে দু একটা সিগারেট খেয়ে নিও, মাথাটা হালকা হয়ে যাবে।